আমার নাম ঝর্ণা একটা পাতা, মানে আমার বয়স এখন 42 বছর। 8 বছর আগে আর কি বাথরুমে পড়ে ব্যথা পাইছিলাম, তো কোমরের ডিস্ক প্রলাপস হয়েছিল আর ঘাড়ের দুই জায়গায়। তো ডক্টর দেখাইছিলাম, কিছুদিন ট্রিটমেন্টে ভালো ছিলাম, পরে আবার পেন শুরু হয়েছে। পরে টিভি প্রোগ্রামের মাধ্যমে স্যারের এই ইয়ে দেখে পরে এখানে আসছি, এসে ট্রিটমেন্ট নিছি থেরাপি আউটডোরে। তো এখন মোটামুটি অনেকটা ইমপ্রুভ আর কি। আমার ঘাড়ে সমস্যা ছিল আর পায়ের গিরায় হাঁটু ভাঁজ করতে পারতাম না, ভাঁজ করলে আবার টান করতে পারতাম না, এরকম সমস্যা হইতেছিল। হ্যাঁ, আবার রাতে ঘুমাইলে ওই দুই হাত ঝিঝি লাগে অবশ্যই আসতো। তো এখন এখানে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি অনেকটা ইমপ্রুভ হয়েছে আর কি। ওই যে তখন তো পরে যে ব্যথা পেয়েছিলাম তখন আর কি, ওইখানে বলছিল ঘাড়ের ওই ঘাড়ের হাড়ের ওই জেলগুলি বের হয়ে চাপ খেয়ে আছে বলছে, আর কোমরের দুইটা ইয়া যে ওরকমই হয়েছে, জেল বের হয়ে ডিপ সোলাপস হয়ে আছে আর কি। মানে প্রথম অবস্থায় এত সমস্যা হইতেছিল না, এখন হইতেছে আর কি। এখন কোনো কিছু করতে গেলে হাঁটু বাস করে বসতে গেলে সমস্যা হয়, তারপরে রাতে ঘুমাইলে ওই যে বললাম না শুইতে পারি না, ঘুম ভেঙে যায়, ঝিঝি লাগে, হাত হাতে চলে আসে ঘাড় থেকে পেন। ওই আমার এমআরআই করছিলাম, এমআরআই রিপোর্ট এক্সরে রিপোর্ট দেখে স্যার আবার এখানে কিছু টেস্ট দিছে, টেস্টগুলি এখানে করাইছে, স্যার ভর্তি অ্যাডভাইস করছিল। তো আমি আর বলছিলাম স্যার আমার সমস্যা আছে, মানে ফ্যামিলিতে লোক নেই আমি একা, এই জন্য আমি আউটডোরে ট্রিটমেন্ট নিতে চাই। তখন আর কি স্যার এই ট্রিটমেন্ট এখানেই নিছি কিছুদিন আর কি, 2-2.5 বছর ভালো ছিলাম মোটামুটি, পরে আবার পেন শুরু হয়েছে, পরে আবার এই থেরাপি নিতেছে আর কি। মোটামুটি ভালোই, ভালো দেখেই তো আমি আসছি। টিভি প্রোগ্রাম দেখে আমার ভালো লাগছে স্যারের কথাগুলি, যে না যায় দেখে আমি অসুস্থ হইতে পারি না। ওরা খুব ভালো ব্যবহার করে, ওরা আচার ব্যবহারও ভালো আবার ট্রিটমেন্টও ভালো দেয় আমার। ওরা দুইজনই দেখছে, দুজনের নামই ফাতেমা, ফাতেমা 1, ফাতেমা 2। আমি মানে 75% মোটামুটি আমি সুস্থ এখন, মানে আমি একা হাঁটাচলা করতে পারি, যেরকম হাঁটু ভাঁজ করতে পারতাম না এখন মোটামুটি পারি এখন। তবে আর কি আমি হাঁটু ভাঁজ করে বসতে পারি না, ইজি মতো বসতে পারি, উঠতে পারি না, উঠতে গেলে কিছু সাপোর্ট লাগে আর কি। আর ঘাড়ে যে পেন ছিল, ঘাড় ফুলে গেছিলো, অনেকটাই কমছে, ঘাড় ঘুরাইতে পারতাম না। হ্যাঁ, তারপর রাতে বলে ওই যে ঝিঝি লেগে অবশ্যই তো মুঠি করতে পারতাম না, এই জিনিসটা অনেকটা কমছে আর কি। তো এটা স্বাভাবিক, তো সবাই আছে, আমার হাজব্যান্ডও আছে, আমার ছেলেও করে, সব দিকেই আমি আর কি পড়ে যেয়ে সাফার হইতেছি, আর্থিক দিক দিয়ে হইতেছি, আবার সব কিছুর ইয়ে চলাফেরা কাজকর্মে তো সমস্যা হয় না। ওই যে আমি যাই বলছি ট্রিটমেন্ট নিয়ে, যে আমি আগের থেকে ব্যথা অনেকটাই কম, তো বলছে যে আচ্ছা তুমি আরও নাও, দেখো আস্তে আস্তে ঠিক হয় কি না। আমি তো আমার পরিচিত যারা মানে ব্যথা বা ইয়ার কথা বলে আমি এমনিতেই অ্যাডভাইস করি যে ওইখানে যাই দেখতে পারেন, আমি মোটামুটি ওইখানে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি এখন ভালো আছি। আমার মতো আপনারা সবাই এখানে আসবেন DPRC হসপিটালে, সবাই সুস্থ হবেন। আমি যেরকম আস্তে আস্তে সুস্থ হয়েছি, আমি আশা করি ইনশাল্লাহ এখানে আপনারা আসলেও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।